প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর কৃষি বিজ্ঞানের প্রথম অধ্যায় শস্যের বৃদ্ধি থেকে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট টু আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। এর আগের ভিডিওতে এই অধ্যায় থেকে কোশ্চেন অ্যান্সারের পার্ট ওয়ান দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও দেখনি বা পাওনি তারা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এই প্রশ্নোত্তরগুলি থেকে অনেক প্রশ্নই তোমরা আগামী পরীক্ষায় কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে তোমরা এই অধ্যায়টি টেক্সটবুক থেকে খুব ভালো করে পড়ে নেবে, তারপর এই প্রশ্নোত্তরগুলি তৈরি করবে। তাহলে দেখবে এই প্রশ্নোত্তরগুলি তোমাদের কাছে আরও সহজ হয়ে উঠেছে। যাই হোক, এবার আমরা আজকের প্রশ্নোত্তরগুলি দেখি। শস্যের বৃদ্ধি, প্রথম অধ্যায় শস্যের বৃদ্ধি, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান এক অথবা দুই। প্রথম প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? দৈহিক শুষ্ক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের আকৃতি বা আয়তনের স্থায়ী ও অপরিবর্তনীয় পরিবর্তন ঘটে, একে উদ্ভিদের বৃদ্ধি বলে। নেক্সট হচ্ছে পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট কাকে বলে? উদ্ভিদের বৃদ্ধি ও ক্রমবিকাশের অঙ্গীভূত অবস্থাকে উদ্ভিদের পরিস্ফুরণ বলে। নেক্সট তিন নম্বর, পাটের ফলনের উপাদানগুলির নাম লেখো বা পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলির নাম লেখো। এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। পাটের ফলনের উপাদানগুলির নাম, অর্থাৎ পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলির নাম হল একক এলাকায় পাট গাছের সংখ্যা, দুই গাছের উচ্চতা, তিন পাট গাছের পরিধি ও চার নম্বর হচ্ছে একক এলাকার গাছের আঁশের পরিমাণ। নেক্সট প্রশ্ন, মুকুট শিকড় কাকে বলে? এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গম বোনার 18 থেকে 21 দিনের মাথায় কাণ্ডের গোড়া থেকে আবর্তাকারে অস্থানিক মূল উৎপন্ন হয়, একে মুকুট শিকড় বলে। নেক্সট, আলু ফসলের সর্বাধিক সংকটকাল উল্লেখ করো। তাহলে দেখো, আলু ফলনের সর্বাধিক সংকটকাল হলো অঙ্কুরোদ্গম পূর্ববর্তী দশা, দুই হচ্ছে বক্রধাবক দশা, তিন কন্দ গঠন দশা ও চার নম্বর হচ্ছে আকার বৃদ্ধি দশা। নেক্সট, গম জমিতে সেচ প্রয়োগের সর্বাধিক সংকটকাল বা দশাটি লেখো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গম জমিতে সেচ প্রয়োগের সর্বাধিক সংকট দশা হল মুকুট শিকড় দশা। নেক্সট, আলুর অঙ্কুরোদ্গম দশাটি মোটামুটি কতদিন স্থায়ী হয়? আলুর অঙ্কুরোদ্গম দশাটি মোটামুটি 20 দিন স্থায়ী হয়। নেক্সট প্রশ্ন, দেশি জাতের ধানের বিয়ান ছাড়া ও পুষ্প উদ্গমকালের মধ্যে কোন দশাটি দেখা যায়? ধানের বিয়ান ছাড়া ও পুষ্প উদ্গমকালের মধ্যে মন্থর বৃদ্ধি দশাটি দেখা যায়। এই প্রসঙ্গে বলি স্টুডেন্টদের যে এই অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানে তোমাদের বেশিরভাগ প্রশ্ন, মানে অধিকাংশই এক দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, খুব কম সংখ্যক তিন নম্বরে থাকবে আর না থাকলেও থাকতে পারে। ফলে ম্যাক্সিমাম প্রশ্নটাই হচ্ছে কি, অবজেক্টিভ। বড় প্রশ্ন সেখানে কেটে কেটে থাকবে, 1+1, 1+2 এরকমভাবে। অতএব তোমরা টেক্সটবুকটা ভালো করে পড়বে এবং অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সারের উপর বেশি গুরুত্ব দেবে।
আর বড় প্রশ্ন বলতে এই দুই তিনের মধ্যেই রয়েছে, কিন্তু উত্তর তোমাদের দেখা যাবে একটু বড় হচ্ছে, কিন্তু মান দেখা গেল কি প্রশ্ন মান হচ্ছে এক অথবা দুই। এক অথবা দুই বলে যে এক লাইনে লিখতে হবে তার কোনো মানে নেই, যেটুকু অ্যান্সার হবে সেইটুকুই তোমাদের লিখতে হবে, এটা খেয়াল রাখবে। এবার নয় নম্বর, ধানের শীষ মুকুলের উদ্গমকালকে সেচ প্রয়োগের সংকটকাল বলা হয় কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ধানের শীষ মুকুলের উদ্গমকালকে সেচ প্রয়োগের সংকটকাল বলা হয় কেন? ধানের শীষ মুকুলের উদ্গমনকাল দশায় উদ্গমনকাল দশায় ধান গাছের অঙ্গজ বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত পাশকাঠিগুলোতে ফুল ধারণের সূচনা হয়, ফুল ধারণ করার জন্য জল ও পুষ্টির প্রয়োজন হয়, এই সময়ে জলের টান থাকলে গাছের ফুল ধারণ বিঘ্নিত হয়, তাই ধানের শীষ মুকুলের উদ্গমনকালকে সেচ প্রয়োগের সংকটকাল বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা খুব ভালো করে তৈরি করবে। এবার নেক্সট দশ নম্বর প্রশ্ন, দশ নম্বর প্রশ্নটা দেখো যে আলোক সময়কাল নীতি কাকে বলে, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শস্যের বৃদ্ধির ওপর আলোর স্থিতিকালের প্রভাব নীতিকে আলোক সময়কাল নীতি বলে। এই আলোক সময়কাল নীতিকে কয় ভাগে ভাগ করা যায় কী কী এটা এখানে না দিয়ে আমি পড়ে দিয়েছি অবশ্য, এবং কী কী ভাগগুলোর নাম উদাহরণ সেটা পরে আছে, পরে আমরা দেখছি। এবার এগারো নম্বরটা দেখি, পাটের গুরুত্বপূর্ণ বৃদ্ধি দশাগুলির নাম লেখো। পাটের গুরুত্বপূর্ণ বৃদ্ধি দশাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, যথা এক নম্বর হচ্ছে অঙ্গজ বৃদ্ধি দশা, দুই জনন বৃদ্ধি দশা জনন দশা, এবং তিন নম্বর হচ্ছে পরিণতি দশা। নেক্সট, ফুল ফোটা থেকে ফল ধরার মধ্যে পাট কাটতে হবে, ব্যাখ্যা দাও, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ফুল ফোটা থেকে ফল ধরার মধ্যে পাট কাটলে ফসল বেশি হয় এবং উন্নত মানের আঁশ পাওয়া যায়, কারণ পাট কাটার সময়ের উপর পাটের আঁশের উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটি নির্ভর করে, সেই জন্য ফুল ফোটা থেকে ফল ধরার মধ্যেই পাট কাটতে হবে। নেক্সট তিন নম্বর, এই তেরো নম্বর, আলোক বিলাসী এবং আলোক বিমুখী উদ্ভিদ বলতে কী বোঝো? এটা হচ্ছে কি, আলোক সময়কাল নীতি অনুসারে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়, তার মধ্যে এই দুটো হচ্ছে আলোক বিলাসী ও আলোক বিমুখী। দেখো, আলোক বিলাসী উদ্ভিদ, যেসব উদ্ভিদ সরাসরি সূর্যের আলো ছাড়া ভালোভাবে বাড়তে পারে না সেই সব উদ্ভিদকে আলোক বিলাসী উদ্ভিদ বলে, যেমন সূর্যমুখী, ভুট্টা, বাজরা, আখ প্রভৃতি। এবার হচ্ছে আলোক বিমুখী উদ্ভিদ, যেসব শ্রেণীর উদ্ভিদ ছায়াচ্ছন্ন জায়গায় ভালোভাবে বাড়ে তাদের আলোক বিমুখী উদ্ভিদ বলে, যথা মস, ফার্ন, শৈবাল, কচু প্রভৃতি। এবার নেক্সট, আলোক সময়কাল নীতি অনুসারে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী, যেটা আগে বলছিলাম, আলোক সময়কাল নীতি অনুসারে উদ্ভিদকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা আলোক বিলাসী উদ্ভিদ, আলোক বিমুখী উদ্ভিদ এবং আলোক নিরপেক্ষ উদ্ভিদ। নেক্সট, আলোকের স্থিতিকাল অনুযায়ী শস্যকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোকের স্থিতিকাল অনুযায়ী শস্যকে তিন ভাগে ভাগ করা হয়, যথা ছোটো দিনের শস্য, যেমন হচ্ছে ধান, সয়াবিন, তামাক প্রভৃতি, বড় দিনের শস্য, যেমন হচ্ছে লেটুস, পেঁয়াজ ইত্যাদি, আর নেক্সট হচ্ছে দিন নিরপেক্ষ শস্য বা দিবা নিরপেক্ষ শস্য, যেমন ভুট্টা, শশা প্রভৃতি। নেক্সট, এবার দেখো, ধানের ফলন নির্ধারণকারী উপাদানগুলি কী কী, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধানের ফলন নির্ধারণকারী উপাদানগুলি হল একক এলাকায় কার্যকরী পাশকাঠির সংখ্যা, দুই হচ্ছে একক এলাকায় সফলা শীষকাঠির সংখ্যা, তিন নম্বর হচ্ছে প্রতি শীষকাঠিতে মোট ছোট শীষের সংখ্যা, চার নম্বর হচ্ছে শাখা শীষে পরিপক্ক দানার শতকরা পরিমাণ এবং প্রতি হাজার দানার ওজন। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো।
তাহলে আমার দেওয়া সাজেশনের প্রশ্ন উত্তরগুলি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে, যেটা তোমাদের পক্ষে ভালোই হবে। যাই হোক, এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।